পরিচয় আমরা এর আগের দিন পড়েছিলাম টুনটুনিয়ার রাজার গল্প পড়েছিলাম কি অল্পটুকু পড়েছিলাম এখন বাকিটা পড়ব শুনে রাজা আবার হেসে বললেন পাখি তো বড় ট্যাটোরে যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরিয়ে টাকা ফিরিয়ে পেয়ে টুনির বড় আনন্দ হচ্ছে তখন সে বলল রাজা ভারী ভয় পেল টুনটুনি টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞাসা করলেন আবার কি বলছে রে সভার লোকেরা বললে বলছে যে মহারাজা নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তার রাজা শুনে তো রাজামশায় রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আনতো ধরে বেটাকে ভেজে খাই যেই লোক গিয়ে টুনি ধরে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বলল এই পাখিটিকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন রানীরা সাতজন মিলে এই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাত দাও আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার আরেকজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখন টুনি টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালাল কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি যখন তারা দুঃখ করেছেন তখন এমন সময় একটি সেইখানে সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এটাকে ভেজে দিই আর রাজামশাই খেতে ভাববেন খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাংটার ঝা ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন পাখির বাচ্চাকে জবাব এবার জব্দ করেছি অমনি টুনি বলল বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেললেন ওয়াক মুখ mm.